যারা দু হাজার বাইশে মাধ্যমিক পরীক্ষা দিবে তাদের জন্যই আজকের ভিডিওটা তোমরা পড়াশোনা করছো এবং তার সঙ্গে সঙ্গে হয়তো ভাবছো যে কোন কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট কোন কোশ্চেনগুলো মাধ্যমিক আসতে পারে আজকে ভূগোলের কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আমি আলোচনা করব। তোমরা জানো তো ভূগোলের দুটো চ্যাপ্টার আছে তার মধ্যে প্রথম চ্যাপ্টার যেটা আছে প্রাকৃতিক ভূগোল সেই প্রাকৃতিক ভূগোলের দু নম্বরে যে কোশ্চেনগুলো হয় সেগুলোর সাজেশন দিচ্ছি এই কোশ্চেনগুলো মিস করো না বাড়িতে কী করবে টেক্সট বই বা নোটবই থেকে পড়ে নিও ভালো করে প্রিপারেশন নিয়ে রাখো খুব ইম্পর্টেন্ট আমি বলবো ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেভাবে প্রিপারেশন নাও দেখো প্রথম কোশ্চেন যেটা আছে প্রাকৃতিক ভূগোলের দু নম্বরের অর্থাৎ প্রতিটি প্রশ্নের মান আছে কত দুই এক নম্বর দেখো ষষ্ঠঘাতের সূত্র কি এই কোশ্চেনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট দু নম্বর দেখো উৎপাদন কাকে বলে এটাও খুব ইম্পর্টেন্ট তিন নম্বর মহাদেশীয় হিমবাহ কাকে বলে চার নম্বর জলবিভাজিকা কী পাঁচ নম্বর দেখো হিমবাহ কী ছ নম্বর ধারণ অবাহিকা কী সাত নম্বর বহির্জাত প্রক্রিয়া কাকে বলে এই কোশ্চেনগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট তার জন্য আমি বলবো এগুলোকে মিস করো না বুঝতে পারছো তো সাজেশন দু হাজার জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই কোশ্চেনগুলো নোটবই বা টেক্সট বই থেকে কালেক্ট করো আর ভালো করে পড়াশোনা করো এই টপিকগুলো নিয়ে পারলে পারে যদি পারো ছবি দিতে কোনো টপিকে যদি ছবি দেওয়া যায় তাহলে সেক্ষেত্রে ছবি দেওয়ার চেষ্টাটাও করবে বুঝতে পারলে এরপরে দেখো আরও কিছু কোশ্চেন আছে আট নম্বর দেখো পর্যায়ন কী নম্বর আরোহণ ও অবরোহণ কি দশ নম্বর ক্যাসকেট ও ক্যাটারেট কি এই কোশ্চেনটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রত্যেকটা প্রশ্ন পারলে পরে খাতার মধ্যে লিখে নাও আর অ্যান্সারগুলো খোঁজা শুরু করো এরপরে এগারো নম্বর দেখো নোনাটাক্স কী এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট তারপরে দেখো বারো নম্বর বাস্কেট অফ এক টপোগ্রাফি কি এবং কেন এই কোশ্চেনটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমরা যদি পারো তাহলে পরে টেস্ট পেপার ঘাটবে টেস্ট পেপারে দেখবে এই টাইপের কোশ্চেন আছে কিন্তু সেইভাবেই কিন্তু প্রিপারেশন নিতে থাকবে যে কোশ্চেনগুলো বলছে এই কোশ্চেনগুলো যেন মিস না হয় এর সঙ্গে সঙ্গে পারলে আরও কিছু কোশ্চেন পড়ো বুঝতে পারলে মাধ্যমিক জীবনে একবারই দিবে তার জন্য প্রিপারেশন খুব সুন্দর করে নাও যেন সব থেকে সেরা রেজাল্ট তুমি করতে পারো সেইভাবে পড়াশোনা করো কোনো কিছু মিস করো না এরপর দেখো তেরো নম্বর শুষ্ক উপত্যকা কি এই কোশ্চেনটাও খুব ইম্পর্টেন্ট চোদ্দো নম্বর দেখো স্যালিনা বা শর্ট কি স্যালিনা বা শর্ট কি এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন তো নোট তৈরি করো বা টেক্সট বই বা নোটবুক থেকে পড়ো বুঝতে পারলে পনেরো নম্বর দেখো অপবহন কাকে বলে আর ষোলো নম্বর দেখো পার্শ্ব মধ্য প্রান্ত গ্রাবরেখা কী তো এই যে কোশ্চেনগুলো বললাম এই কোশ্চেনগুলো যথেষ্ট ভালো করে প্রিপারেশন নাও আর যে ক্ষেত্রে ছবি দেওয়া যাবে যে সমস্ত ক্ষেত্রে ছবি দেওয়া যাবে সেই সমস্ত ক্ষেত্রে ছবিটাও আঁকার চেষ্টা করো তো ছবির সঙ্গে সঙ্গে ভালো যুক্তি দাও আর সুন্দর করে প্রিপারেশন করো তোমরা অন্যান্য সাবজেক্ট যেমন ধরো ভৌতবিজ্ঞান জীবনবিজ্ঞান বা অঙ্কের ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সার প্রিভিয়াস ইয়ার সলভ পেপার তারপর ধরো চ্যাপ্টার ওয়াইজ আলোচনা এগুলো কোশ্চেন পাবে এবং তার সঙ্গে সঙ্গে টেস্ট পেপার সলিউশনও পাবে তার জন্য তোমাদের কাছে আমার অনুরোধ প্লিজ দাদার ক্লাসরুমে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করো আর এরপরে কোন টপিকের উপর তোমরা ভিডিও দেখতে চাচ্ছ অবশ্যই সেই ব্যাপারেও কমেন্ট করো আর আজকের সাজেশনটা কেমন মনে হচ্ছে